সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা কথা বলবো ফাইবার গিগ প্রমোট নিয়ে। ফাইবার গিগ প্রমোট আপনারা দেখছেন যে এখানে প্রমোটেড গিগ নামে একটি অপশন আছে, এই অপশন নিয়ে আমরা আসলে কথা বলবো যে ফাইবার থেকে ফাইবারের নিজস্ব ভাবে আচ্ছা আপনি আপনার গিগকে প্রমোট করতে পারেন এবং ফার্স্ট পেজে রাখতে পারেন এবং ভিউজ অর্ডার আপনি কালেক্ট করতে পারেন, সে বিষয়ে আমরা কথা বলবো। চলুন, তো ফাইবার গিগ প্রমোটেড অপশনে আসলে কি কি জিনিস আমাদের প্রয়োজন সেই জিনিসগুলি নিয়ে আমরা কথা বলবো। হোয়াট ইজ গিগ ক্যান বি প্রমোটেড, তখন এই অপশনটা, এই অপশনটা সবসময় থাকে না, এই অপশনটা আপনি পাবেন। সেটার ক্রাইটেরিয়া হচ্ছে লেভেল 1, লেভেল 2 অর টপ রেটেড সেলার। লেভেল 2 পর্যন্ত আগে ছিল, এখন হচ্ছে লেভেল 1ও যুক্ত হয়েছে এখানে। এবং আপনার গিগের স্কোর থাকতে হবে 4.7, রেটিংস থাকতে হবে পাবলিক রেটিং, ইওর গিগ হ্যাজ বিন অ্যাট লিস্ট 20 রিভিউস, মানে হচ্ছে যেই গিগুলি আপনি প্রমোট করতে চাচ্ছেন তার 20টা করে রিভিউ থাকতে হবে। ইউ মিট অ্যাডিশনাল কোয়ালিটি ম্যাট্রিক্স, এটা হচ্ছে হিডেন। আপনারা জানেন যে যারা বায়ার তারা হচ্ছে তাদের হিডেন কিছু তাদের থেকে সার্ভে নেওয়া হয়, হিডেন কিছু সেলারের উপরে হিডেন কিছু ইনফরমেশন বাইরের কাছ থেকে ফাইবার নিয়ে থাকে, সেই হিডেন ফাইবার হচ্ছে হিডেন সার্ভে এবং হচ্ছে হিডেন বাইরের থেকে যে ইনফরমেশন গুলি কালেক্ট করে ফাইবার সেটার উপরে ডিপেন্ড করে এই প্রমোটেড গিগ অপশনটা আপনাদের দিয়ে থাকে। এবং এই হচ্ছে মোটামুটি এই কয়টা ক্রাইটেরিয়া, এবং এটা ফাইবার আপনি চাইলেই নিতে পারবেন না, এটা ফাইবার যাকে যখন খুশি তখন হচ্ছে, এবং এই কোয়ালিটি মেনটেন করে ফাইবার হচ্ছে এই অপশনটা আপনাদের দিয়ে থাকবে। যেমন হচ্ছে আমি আমার হচ্ছে এখন আছে লেভেল 2, আমি লেভেল 2 তে গিয়ে এই অপশনটা পেয়েছি, লেভেল 1 এ থাকাকালীন কিন্তু আমি এই অপশনটা পাইনি। তো চলুন আমরা দেখি যে আর কি কি জিনিস এখানে হচ্ছে এই প্রমোটেড অপশনে আমাদের কি কি জিনিস আমরা পেয়ে থাকবো। এই প্রমোটেড অপশনটা যখন আপনি পাবেন তখন হচ্ছে $10 আপনাকে গিফট দিবে ফাইবার, $10 আপনি হচ্ছে ফাইবার থেকে খরচ করতে পারবেন ফ্রি টোটালি। এবং বুস্ট ভিজিবিলিটি, আপনার হচ্ছে বুস্ট ভিজিবিলিটি 20% বেড়ে যাবে। এবং গ্রো ইয়ার বিজনেস, আপনার বিজনেস গ্রো করার জন্য এটা খুবই, এবং রেভিনিউ ইনক্রিজ করার জন্য খুবই শক্তিশালী একটি অপশন। পে ফর অনলি রেজাল্ট, আপনি এই বুস্ট করলেই আপনার টাকা কাটবে না, এই অপশনটা হচ্ছে বুস্ট করলেই আপনার টাকাটা কাটবে না। আপনি যখন কোনো বায়ার আপনার গিগে ক্লিক করবে তখনই আপনার টাকাটা এখান থেকে কাটা যাবে, কিন্তু যখন আপনি বুস্ট করতেছেন প্রথম পেজে আসেন কিন্তু বায়ার দেখতেছে আপনার গিগটা কিন্তু আপনার টাকা কাটা যাবে না, যখন বায়ার ওই গিগে ক্লিক করবে তখনই আপনার টাকাটা কাটা যাবে। এবং সাকসেসফুল সেলার সাকসেস স্টোরিজ দেওয়া আছে, তো এই হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে। এবং এখানে যেটা সেটা হচ্ছে এই $10 তো আপনি ফ্রি পাচ্ছেন, এবং এরপরে যদি আপনার ফাইবারের অ্যাকাউন্টে টাকা থাকে সেই টাকা দিয়ে আপনি বুস্ট করতে পারবেন, আপনার অ্যাডিশনাল টাকা সরাসরি আপনার কার্ড থেকে কাটা যাবে না। আপনি যদি টাকা না থাকে তাহলে আপনার সরাসরি আপনার কার্ড থেকে এখানে ডিপোজিট করতে হবে, তারপর আপনি বুস্ট করতে পারবেন। তো চলুন আমরা দেখি যে একটা প্রোমো এই গিগ একটা আমরা প্রমোট করে দেখি। প্রমোটেড গিগ এই অপশনে গেলাম এখানে, এবং ক্রিয়েট এ ফার্স্ট অ্যাড, ফার্স্ট অ্যাড। তো আমার আপাতত এই একটি গিগি হচ্ছে 20টা রিভিউর উপরে আছে যে কারণে এইখানে শো করতেছে। এবং এরপরে যদি আমরা যদি মাল্টি থাকে তাহলে আপনি সিলেক্ট অপশন থাকবে, আপনি কোন গিগটা সিলেক্ট করতে চান, কোন গিগটা প্রমোট করতে চান। তো এরপরে আমরা নেক্সট অপশনে যদি যাই, ফাইবার আমাকে হচ্ছে রেকমেন্ড করতেছে যে পার ক্লিকে আমি 77 সেন্ট খরচ করব, তাহলে আমারটা হচ্ছে বেশি
বাইরের কাছে বেশি হচ্ছে আমি অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকবে, সে এটা রিকমেন্ড করতেছে, এটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো পরবর্তী অপশনে। এবং আমি কত টাকা ডেইলি ডেইলি খরচ করতে চাচ্ছি, এখানে $2, $5, $10 দেওয়া আছে। এখানে আমি চাইলে $1 খরচ করতে পারি, কাস্টম করা যাবে। ঠিক আছে, তো ডেইলি আমি আপাতত $2 দিয়ে রাখলাম, $2। প্রমোটেড গিগ গিগ চালু হয়ে গেছে এবং কনগ্রেচুলেশন জানাচ্ছে, এবং গিগ ড্যাশবোর্ডে আমি অলরেডি চলে আসছি। এখানে আমার দেখা যাবে যে অ্যাড রিভিউজে কি কি জিনিস আছে, এবং আমি চাইলে এটা হচ্ছে কমায় দিতে পারি, আমি চাইলে কমায় দিতে পারি, এবং আমি চাইলে যে কোনো সময় এই প্রমোটেডটা অফ করে দিতে পারি। এবং এইখান থেকে আমি কত টাকা রেভিনিউ আর্ন করতেছি, কত টাকা হচ্ছে খরচ হইলো, কয়টা অর্ডার পেলাম, কয়টা ক্লিক হইলো, ইমপ্রেশন কত হইলো, এইগুলি সব এই গিগ ড্যাশবোর্ডে। এই ড্যাশবোর্ডটা আলাদা, এবং আমাদের যে নর্মাল গিগের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডটা টোটালি আলাদা। এই ড্যাশবোর্ডে এইখানে প্রমোট করে আমি যেই ইমপ্রেশন ক্লিকগুলি পেলাম সেটা এই ড্যাশবোর্ডে আসলে যুক্ত হবে না, এবং এই গিগ প্রমোটেড অপশন থেকে আমি এই ড্যাশবোর্ড থেকে আমি দেখতে পারবো যে আমার যে প্রমোট করছি সেটার আসলে অবস্থাটা কি। এবং এখান থেকে ডেইলি স্পেন্ড লিমিট আমি $2 দিছি, এখান থেকে আমি সেটা চেঞ্জ করার অপশন আছে। এবং ম্যানেজ পেমেন্ট, আমার যদি টাকা না থাকে এখান থেকে আমি কার্ড দিয়ে কার্ড থেকে পেমেন্ট ডিপোজিট করতে পারবো, আর যদি আমার ফাইবারে টাকা থাকে তাহলে আমি ফাইবার থেকেই সেটা ম্যানেজ করতে পারবো। এ হচ্ছে মোটামুটি আপনার গিগের গিগ প্রমোটের অপশনটা। এখান আশা করি এই ভিডিও থেকে আপনারা এই গিগ প্রমোট সম্পর্কে বিস্তারিত আমি যা বোঝাতে পেরেছি আশা করি, এবং যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থাকে আপনারা অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি অবশ্যই লাইক দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি।